কর্মক্ষেত্রে অনুপস্থিত পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা করার পরামর্শ দিয়েছেন কবি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত আলোচনায় তিনি এ পরামর্শ জানান। ফরহাদ মাজহার বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ভালো লক্ষণ নয়, বরং পুলিশের সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে জোর দেওয়ার তাগিদও দেন এই গবেষক। আলোচনা করার জন্য মঞ্চে আহ্বান করছি জনাব